হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। অন্য ধরনের মানে আমি জেনারেলি কী করি, বিভিন্ন জব রিলেটেড কোর্সের সন্ধান দিই, জবসের দিই, কেরিয়ার ওরিয়েন্টেড বিভিন্ন কোর্সের, কলেজে উঠে কীভাবে কী করবে সেগুলো, এছাড়া তো এডুকেশনাল ব্লগ দিই 9 to 12 কলেজেও, যে বিভিন্ন সাবজেক্ট পড়িয়ে বুঝিয়ে সেগুলোর প্রশ্নোত্তর ব্লগ আকারে লিখে দিই। আজকে সব কিছু না, আজকে যেটা এনেছি, আমি বিভিন্ন ধরনের প্রশ্ন পাচ্ছি যাদেরকে আমি বাড়িতে পার্সোনালি পড়াই বা তাদের মধ্যে, বা অনেক প্রশ্নেও দেখছি একটা জিনিস, একটা মানে কি বলবো, একটা তাদের মধ্যে একটা ক্যাটাগরি, একটা টাইপস লক্ষ্য করছি, যে অনেকেই প্রথম প্রথম কলেজে ভর্তি হয়েছে, রেজিস্ট্রেশনও হয়ে গেছে তোমাদের বেশিরভাগে, দিয়ে লেকচার অ্যাটেন্ড করাটায় খুবই মানে একটা লেথার্জি। আসলে স্কুলে এতদিন কি হয়েছে, স্কুলে একটা টাইমে যেতে হবে, বেরাতে হবে, কলেজে সেই চাপটা একটু হলেও কম, তোমাদের ক্ষেত্রে বলছি। তো তো একটা প্রথম থেকে নিয়ে নিচ্ছ, কলেজে গিয়ে ক্লাস না অ্যাটেন্ড করা, এটা খুব বাজে করছো। নোটস হয়তো, এই তো আমি ব্লগ আকারেও নোটস লেখাই, তোমাদের ভালোভাবে নোটস লিখিয়ে দিন কেস যারা জানো না। হ্যাঁ, আমি লিখিয়ে দিই, বাংলা অনার্সের লেখায় 5 সাবজেক্টও হয়ে যায়। আরও অনেক ব্লগ আছে হয়তো অন্য সাবজেক্টে, টিউশন পড়ো ডাইরেক্টলি কারো কাছে, তিনি হয়তো দিচ্ছেন, বাজারে অনেক বই আছে এখন নোটসের ওপর, সেগুলোও পাচ্ছ, সব ঠিক আছে। প্রথম কথা, তোমাদের একটা অ্যাটেন্ডেন্সের ওপর এখন মার্কস আছে কলেজে সেমিস্টার ওয়াইজ, তারপরে আছে তোমাদের কলেজের যেগুলো ইন্টার কলেজ অ্যাসেসমেন্ট, 10 নম্বর 15 নম্বর, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রেক্ষিতে বলছি, সব কলেজেই সেম, শুধু 1-2 মার্কস এদিক ওদিক হয়তো, এগুলো আছে। আবার তো 65 বা 55 নম্বরের একটা লিখিত পরীক্ষা, যেটা তোমাদের বাইরে গিয়ে দিতে হচ্ছে। এছাড়া পাসের সাবজেক্ট যেগুলো জেনারেল সাবজেক্ট সমস্ত আছে, কম্পালসারি সাবজেক্ট আছে, সমস্ত কিছু ছাড়ো প্র্যাকটিক্যাল আছে, এই সমস্ত কিছু আমি ইন জেনারেল সব সাবজেক্ট কোনো একটার ওপর বলছি না, টেকনিক্যাল কোর্স বা সেলফ ফিনান্স কোর্স, জার্নালিজম, মাস কমিউনিকেশন বা ট্রাভেল ট্যুরিজম, যে যে ধরনের কোর্সে আছো, এটা তো একটা জেনারেল ভিডিও কারো এক একজন। তো এই যে কলেজে লেকচারের ক্লাস অ্যাটেন্ড করার অনীহা, এটা কিন্তু নিজেদের কত বড় বিপদ ডেকে আনছো। তুমি স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, তুমি নোটস পাচ্ছ, কিন্তু এই ক্লাস না করার জন্য এক তো তুমি অ্যাটেন্ডেন্সের মার্কসটা পাবে না, দ্বিতীয়ত যেগুলো ইন্টার ক্লাস অ্যাসেসমেন্ট হয় না, সবার পড়ানোর একটা পদ্ধতি হয়, ক্লাসের লেকচারার মানে লেকচার যখন তুমি ফলো করবে, দেখবে পার্টিকুলার কোনো সাবজেক্টের, পার্টিকুলার টপিকের একটা ম্যাম পরীক্ষার আগে বা সব সময় একটা জিনিসের ওপর খুব জোর দিয়ে পড়ান, আজকে থেকে লিখে নাও, দেখবে পরীক্ষায় ওই জিনিসটাই আসে। এটা যদি তুমি রেগুলার ক্লাস বা লেকচার অ্যাটেন্ড না করো, জীবনেও বুঝবে না। এটা তুমি যার কাছে প্রাইভেট পড়ছো, আমি ব্লগ করছি, কে তোমাকে বলে দেবে? আমি তো কোয়েশ্চেনটা ফ্রেম করছি না, তাই না? এটা যিনি লেকচারটা দিচ্ছেন তিনি ফ্রেম করবেন। তো তিনি যেটা সাবজেক্টটার ওপর খুব, আমি ধরো আমি সাপোজ বলছি একটা উপন্যাস ঘরে বাইরে আমি পড়াচ্ছি রবীন্দ্রনাথের, সেটা পড়াতে গিয়ে বারবার ঘরে বাইরেতে ওখানে আমি বারবার ওটার ঘরে বাইরের সমাজচিত্রটা পড়াচ্ছি, আমি বারবার সমাজচিত্রটা দেখো এইভাবে এসছে সমাজচিত্র, এটা 1000% লিখে দাও তোমার কোয়েশ্চেনে, আমি সমাজচিত্রটাই দেবো। মন দিয়ে লেকচারটা ফলো করো, ওখানেই পেয়ে যাবে কি কোয়েশ্চেন আসবে, ওয়েমার শিট, অবজেক্টিভ টাইপ, এগুলোর জন্য তোমাকে কি করতে হবে, ক্লাসটা মন দিয়ে শোনো, ওই যে ইনফরমেশান দিচ্ছেন ওর মধ্যে থেকেই তুমি পেয়ে যাবে। এই জন্য ক্লাস বা লেকচার অ্যাটেন্ড করা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাটেন্ডেন্স পাবে, ক্লাস পড়াটা খুব ভালোভাবে বুঝবে, কিচ্ছু দরকার নেই, তুমি 10টা ক্লাস একটা সাবজেক্টের একটা টপিকের ওপর অ্যাটেন্ড করো, তো দেখবে পুরো টপিকটা তোমার কাছে একবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। নোটস তো আছেই, আর ওই নোটস বানানোর জন্য একে তো আমি বলবো আমার ভিডিও দেখো, বই পড়ো, নোটসগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর যখনই লেকচার শুনবে না, হাতে একটা পেন আর খাতা রাখো, লিখতে থাকো, চাপ যতটুকু শুনতে পারো লিখতে থাকো, ওইগুলো বাড়ি এসে পড়ো, তো অটোমেটিক একটা নোট নিজে বানিয়ে ফেলতে পারবে একটা বইয়ের হেল্প নিয়ে। বইয়ের জন্য তো তোমাদের লাইব্রেরি আছে। আজকে ভাবলাম পড়াশোনা বা ইনফরমেশান দেওয়াচ্ছে এই জিনিস, এই ধরনের গাইডেন্সটা তোমাদের ভীষণ উপকারী। আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটা সবাই দেখো এবং শেয়ারও করো। এটা আমি নিজে নিজেও তো একটা টাইমে এই কলেজটা পাস হয়ে আউট হয়ে বেরিয়েছি, নিজেও তো স্কুল থেকেই কলেজে গিয়েছি, বিলিভ মি এটা এত ভালো না, প্রথম প্রথম কেন লাগবে বোরিং আমি জানি না, আমাদের কিন্তু লাগতো না, আমরা বসে ম্যামকে বলেছি যে ম্যাম আজকে লেকচারটা তাড়াতাড়ি করে নেবো, সিনেমা আছে যাবো, গিয়েছি। কখনো নিজেরা আলুকাবলির পিকনিক করছি, ম্যাম প্লিজ 10 মিনিট এক্সটেন্ড করুন একটু পিকনিকটা করিনি, ম্যামও সে আলুকাবলি খেয়েছে, আমি ভিক্টোরিয়া কলেজে পড়তাম কলকাতা। তো এগুলো খুব সুন্দর লাইফ, এটা এটাকে এনজয় করো, ক্লাস ফাঁকি দিও না, লেকচার ফাঁকি দিও না,
এত কিছু নলেজ, কারণ পড়াতে পড়াতেই যে আমিও বলি একটা সাবজেক্টে গল্প করতে করতে অন্য কোনো ধরনের টপিক, যেগুলো কত জিনিস নিজেদের মধ্যে যে নিজের অজান্তেই তোমরা জানবে না, যেগুলো ইন ফিউচার তোমাদের এত কাজে লাগবে, পড়াশোনা চাকরি জীবন বোধ গড়ে তোলার জন্য তোমরা নিজেরাও জানো না। তাই প্লিজ, ইটস অ্যান হাম্বল রিকোয়েস্ট টু অল, টু ইউ অল, প্লিজ অ্যাটেন্ড ইউর লেকচার, প্লিজ অ্যাটেন্ড ইউর কলেজ, ফাঁকি দিও না, এই সময়টা আর ফেরত আসবে না। বলছি যাও, কিছুদিন যাও, কিছু সময় দাও, দেখবে এত ভালো লাগছে বলার বাইরে। অবশ্যই করে জানিও যে তোমাদের এটা করে কেমন লাগছে। আমার এই অ্যাডভাইসটা, এই ওপিনিয়নটা আমি নিজের অ্যাডভাইস দিই না, নিজের ওপিনিয়ন শেয়ার করি, তো সেটা তোমাদের কাজে লাগছে কিনা অবশ্যই জানিও। আর কিছু প্রশ্ন, আমি নামগুলো এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, ফোনটাই তো আছে। তো কিছু কয়েকজন প্রশ্ন করেছো, তো ভাবলাম যখন কলেজের ভিডিও বানাচ্ছি কয়েকটাই আছে, তো সেই প্রশ্নগুলোরও একবার উত্তরটা দিয়ে দিই। যদিও আমি প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তারপরেও বেশ কিছুজন বেশ কিছু আবার প্রশ্ন করেছো, তো যেগুলো দিয়ে দিয়েছি। অনার্স সাবজেক্টে ফার্স্ট সেমিস্টার ফেল করলে পাসে নামিয়ে দেবে? প্লিজ রিপ্লাই দিন, না দেবে না। এগ্রিগেটে গিয়ে দেখবে টোটাল এগ্রিগেট নাম্বারটা আসছে কিনা থার্ড ইয়ারের লাস্টে, তারপরে তুমি পাসে কনভার্ট হবে। কী সিক্রেট সিক্রেট কিছু একটা চ্যানেলের নাম। আচ্ছা, সঞ্জয় মণ্ডল প্রশ্ন করেছো, ম্যাম কলেজ কি পাল্টানো যায়? আমি বাংলা অনার্স নিয়ে এবার ফার্স্ট ইয়ার সেমিস্টার ওয়ান পড়াশোনা করছি, বাট আমি আমার বাড়ির কাছে কলেজে পড়াশোনা করতে চাই, প্লিজ। আচ্ছা, প্রথমে বাড়ির কাছে যে কলেজটাই যাও সেখানে গিয়ে জেনে এসো তারা তোমাকে অ্যালাউ করছে কি না। যদি অ্যালাউ করে, যদি অ্যালাউ করে প্রিন্সিপালের কাছে, ভালো করে শোনো, যদি অ্যালাউ করে দেন তুমি নিজের যে কলেজে পড়ছো সেখান থেকে টিসি নিয়ে ছেড়ে ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে জমা হবে। আগে যে কলেজে ভর্তি হতে চাইছো সেখানে গিয়ে দেখো তোমাকে অ্যালাউ করছে কিনা, কলেজের সিট কলেজের অ্যালাউয়ের ওপর ডিপেন্ড করছে। আশা করি উত্তর দিতে পারলাম। আচ্ছা, শম্পা যাদব লিখেছো, ম্যাম আমি এডুকেশন অনার্স করব, তো এখন বেঙ্গলি আছে, চেঞ্জ করা যাবে কি না বলবেন প্লিজ। এটা তোমাকে কলেজের যেটা এডুকেশন অনার্সের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তাকে বলো গিয়ে, যেটা আমাকে বলেছো যে আমার আছে চেঞ্জ করতে চাইছি, যদি তিনি বলেন তারপরে প্রিন্সিপালের সাথেও কথা বলো। আমি জানি না, সিট খালি থাকা আর তাদের পারমিশনের উপর ডিপেন্ড করছে। নেক্সট, কৃষ্ণা দাস আমি বুঝছি না, ম্যাম আমি পল সায়েন্সের স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে এখনও রেজিস্ট্রেশন হয়নি, আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স থেকে পাস কোর্সে যেতে চাই, কোনো কারণবশত পল সায়েন্স অনার্সটাকে কন্টিনিউ চালাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এটা বলো তাহলে পাস কোর্স হয়ে যাবে। তোমাদের নিশ্চয়ই রেজিস্ট্রেশনের আগে একটা নোটিশ দিয়েছে সাবজেক্ট চেঞ্জ করার, ওখানে গিয়েই বলো, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ম্যাম আমি বেঙ্গলি অনার্স থেকে প্রোগ্রাম কোর্সে যেতে চাই, প্রিন্সিপালকে অ্যাপ্লিকেশন দিয়েছি, এখন কি আবার ফিস দিতে হবে? হ্যাঁ, যদি তোমার বাংলা অনার্সের থেকে প্রোগ্রাম কোর্সের চার্জ বেশি হয় তো দিতে হবে, কম হলে দিতে হবে না, এটা অফিস হেল্প করবে, অফিসে জিজ্ঞেস করো। আচ্ছা আচ্ছা, আমার কলেজ স্ট্রিটের এটা দেখে একজন লিখেছো, সানডে কি খোলা থাকে? না সানডে খোলা থাকে না, সানডে ফুললি ক্লোজড কলেজ স্ট্রিট মার্কেট, সানডে খোলা থাকে না। ইভেন ওখানে কিন্তু ওই দুর্গাপুজোর পাঁচ দিন ছুটি, লক্ষ্মী পুজোয় ছুটি, যেখানে কলেজ ইউনিভার্সিটি যেদিনগুলো বন্ধ ওখানে কিন্তু বন্ধ থাকে। ম্যাম আমি হিস্ট্রিতে অনার্স নিয়েছিলাম, তো আমি এখন অনার্সের প্রেশার নিতে পারছি না, তো এই মান্থের শেষের দিকে এক্সাম, তো এর আগে পাস কোর্সে কনভার্ট করতে পারবো? হ্যাঁ, যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে তো অবশ্যই করতে পারবে, অফিসে কথা বলো। আর যদি রেজিস্ট্রেশন হয়েও যায় অনার্স থেকে পাসে যাওয়ার জন্য কোনো অসুবিধা থাকে না, একটা ফর্ম্যালিটি থাকে যেটা তুমি গিয়ে অফিসে কথা বললে এবং তোমার যে ডিপার্টমেন্ট হেডে আছো তার সাথে কথা বললেই হয়ে যায়। ম্যাম আমি অ্যারাবিক্স পাস কোর্সে ভেরিফিকেশন করিয়েছি, এখন অ্যারাবিক্স অনার্সে কীরকমভাবে যাব? এটা তুমি অ্যারাবিক্সের এইচওডির সাথে কথা বলো, তিনি হেল্প করবেন, আদৌ সিট ফাঁকা আছে কি না, আদৌ তোমার নাম্বার সাপোর্ট করছে কিনা অনার্সে, কারণ পাস কোর্সের থেকে অনার্সের নাম্বার তো অনেক বেশি লাগে, সেটা সাপোর্ট করছে কিনা তোমার মার্কস, সেই সমস্ত ব্যাপার আছে, তিনিই তোমাকে হেল্প করবেন, যদি হয় তো চলে যেতে পারবে। ম্যাম আমি মজার মুভি, ম্যাম আমি ফার্স্ট ইয়ার পাস কোর্স নিয়ে পড়ে নিয়েছি, আমি কি এবার একই ইউনিভার্সিটিতে অনার্স নিতে পারবো? 99% সম্ভব না,
তাও মনে প্রবল ইচ্ছা থাকলে একবার এইচওডির সাথে কথা বলো যে ডিপার্টমেন্টে তুমি অনার্স নিতে চাইছো। সম্ভব না আমি আগেই বলছি। পায়েল পাত্র, ম্যাম আমি কি জিওগ্রাফি অনার্স থেকে কি জিওগ্রাফি পাশে আসতে পারবো? আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আমি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়ি। হ্যাঁ, পাস কোর্সে যে কোনো টাইম আসা যায়, তবে তুমি জিওগ্রাফি অনার্সের হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে কথা বলো আগে। আসা যায়, পাস কোর্সে আসার জন্য টাইম লাগে না। ম্যাম সেকেন্ড ইয়ারে থাকা অনার্স থেকে পাসে চেঞ্জ করা যায়? হ্যাঁ, পাস কোর্সে যখন ইচ্ছে যাওয়া যায়। তুমি অনার্স যে ডিপার্টমেন্টে পড়ো তার হেডের সাথে কথা বলো। স্নেহা ভর, আমার ইংলিশ অনার্স টু বিএসসি জেনারেল বায়োতে চেঞ্জ আজ হয়ে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমারই প্রশ্ন ছিল, আপনার প্রিশিয়াস অ্যাডভাইসের জন্য থ্যাংকস। আচ্ছা, আমার মনে পড়েছে। আচ্ছা আচ্ছা, সেই তুমি তোমার বাবাকে নিয়ে যেতে বলেছিলাম না, অ্যাপ্লিকেশন দিয়েছিলে। থ্যাংক ইউ জানানোর জন্য, থ্যাংক ইউ। ম্যাম আমি অনার্সে ছিলাম, আমি পাসে ভর্তি হবে কোশ্চিন করেছো? হ্যাঁ, হবে না কেন, অনার্স থেকে পাসে যখন ইচ্ছা যাওয়া যায়। যার অনার্সে আছো সেই ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলো। ম্যাম আমি কলেজ বললাম, সাবজেক্ট চেঞ্জ করা যাচ্ছে না স্যার বললো। আচ্ছা, হিজাব ক্রিয়েশন, সাবজেক্ট চেঞ্জ করা যাচ্ছে না, কেন যাচ্ছে না? একটু বাড়ির বড় কাউকে নিয়ে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলো। কেন যাচ্ছে না, অসুবিধা কি? ডিটেল বুঝতে পারছি না তো। আচ্ছা, UWU, ম্যাম নাম মিস্টেক হয়ে গেছে কলেজ অ্যাডমিশনে, ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন হয়নি। ওখানে গিয়ে বলো, একটা অ্যাপ্লিকেশন দাও যে আমার এই নামটা মিস্টেক হয়ে গেছে, মানে নিজের নামে, তো আমি যতটা প্রশ্ন করে বুঝছি। দিয়ে নিজের অ্যাডমিট কার্ডগুলো দেখাও, ওগুলোতে নাম ঠিক আছে তো, ওগুলো দেখাও, দিয়ে ব্যাপারটা বলো, রেজিস্ট্রেশন আগে হয়ে যাবে। সৌম্যদীপ ঘরামি, ম্যাম আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে ভর্তি হয়েছি, কিন্তু আমার যাতায়াতের কারণে অসুবিধা হচ্ছে, তাই আমি এখন কলেজ চেঞ্জ করতে চাই, এটা কি এখন সম্ভব? হ্যাঁ, তুমি যে চেঞ্জ হয়ে যে কলেজে যেতে চাও আগে সেখানে গিয়ে কথা বলো, নিজের সমস্যাটা জানাও, দেখো তারা কি বলছে, তুমি সেম সাবজেক্টে সেখানে স্থান পাচ্ছ কি না সেটা আগে দেখো, আগে যেখানে যেতে চাইছো, যেখানে আছো সেখানে না। যদি তিনি হ্যাঁ বলেন তখন নিজের ইয়েতে এসে টিসি নিয়ে নাও, দিয়ে ওখানে গিয়ে ভর্তি হয়ে যাও। আগে দেখো ওখানে নেবে কি না, এখানটা ছাড়াটা বড় ম্যাটার না, যে কেউ যে কোনো জায়গা ছাড়তে পারে, আগে যেখানে যেতে চাইছো তারা অ্যালাউ করছে কিনা দেখো। রুহি পারভিন, ম্যাম একসাথে দুটো সাবজেক্ট চেঞ্জ করা যাবে? 10টা করা যাবে যদি তুমি তোমার ওই সাবজেক্ট যে কম্বিনেশন দিয়েছে তার মধ্যে থাকে, রেজিস্ট্রেশন না হয়ে থাকে, কলেজ যদি অ্যালাউ করে, পসিবল, টেকনিক্যালি পসিবল। নেহাজ ব্লগ, দিদি আমি এডুকেশন অনার্স নিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম, বাট আমি চাই এখন পাস কোর্সে পড়ার, এখনও রেজিস্ট্রেশন হয়নি, তো আমি কি চেঞ্জ করতে পারবো? দিদি প্লিজ রিপ্লাই, অবশ্যই পারবে, অফিসে কথা বলো, রেজিস্ট্রেশন হয়নি যখন তখন কথা বলো, হয়ে যাবে, পাস কোর্সে যাওয়ার কিছু নেই। একটাই প্রশ্ন, অনার্স থেকে পাসে অন্তর্ভুক্ত হওয়ার জন্য পাসের সিট খালি থাকা প্রয়োজন? কিছুটা, খুব বেশি ম্যাটার করে না। পীযূষ কান্তি মণ্ডল, ম্যাডাম আমি ইংলিশ অনার্স নিয়ে এবছর ভর্তি হয়েছি, আমি যদি কোনো সেমিস্টারে সাপ্লাই পাই? তো আশা করি সব প্রশ্নের উত্তর দিতে পারলাম, আর এই ছিল ডিটেলসটা, বোঝাতেও পেরেছি নিজের বক্তব্য, আশা করি তোমাদের সুবিধা হবে, একটা গাইডেন্স পেয়েছো। ভিডিওগুলো যদি ভাল লাগে, এরকম আরও যদি কিছু প্রশ্ন থাকে, কিছু গাইডেন্সের দরকার হয়, প্লিজ কমেন্টে জানিয়ে আমি আবার উত্তর দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এবং পড়াশোনার পাশাপাশি এবার কিন্তু একটা লক্ষ্যে এগোনোর সময়, একটা কেরিয়ারে ফোকাস করো, যেটা ভবিষ্যতে করে ইউ হ্যাভ টু আর্ন ইউর ব্রেড অ্যান্ড বাটার, এটা সেটা যেন করতে পারো সেই দিকে বেড়ে গাও, শুধুমাত্র কোর্স কমপ্লিট করার জন্য পড়ো না। ডিগ্রিগুলো আলটিমেটলি আমাদের বাড়ির দেওয়ালে ঝুলিয়ে রেখে খুব একটা লাভ নেই, লোককে বলা আমি এই পাস, বিলিভ মি কিচ্ছু লাভ নেই। তো কী করবে এবার, ফোকাসড হও হুইমজিক্যালি, আর পড়াশোনা করো না। ভালো থেকো, দেখা হবে নেক্সট দিন আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।